এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড থেকে নবম শ্রেণীর বিজ্ঞানের জন্য হাফিয়ালি এক্সামের যে মডেল কোয়েশ্চন পেপার দিয়েছে সেই মডেল কোয়েশ্চন পেপারের কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চনগুলির আনসার নিয়ে আলোচনা করে সবগুলি কোয়েশ্চনের আনসার আমি এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আশা করি পুরাটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে, কেননা এবারের হাফিয়ালি এক্সামে নতুন সিলেবাস অনুসারে ত্রিপুরা বোর্ড থেকে যে মডেল কোয়েশ্চন দিয়েছে সেই মডেল কোয়েশ্চন অনুসারেই তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। তাহলে আমি এবার প্রথমে দেখে নিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক থাকবে। দেখো কেমিস্ট্রির প্রথম, দেখো এখানে লেখা আছে সিলেবাস ক্লাস 9 সায়েন্স কেমিস্ট্রি 2022-23, অর্থাৎ কেমিস্ট্রিতে থাকবে কত মার্ক, 25 মার্কস থাকবে টোটাল। তাহলে কেমিস্ট্রিতে দুটা চ্যাপ্টার তোমাদের জানা আছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের পারিপার্শ্বিক বস্তু, দ্বিতীয় চ্যাপ্টার হলো আমাদের চারপাশের বস্তু কি বিশুদ্ধ, এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে প্রথম চ্যাপ্টারে কত মার্ক থাকছে? দেখো প্রথম চ্যাপ্টার থেকে থাকছে 1 মার্কের দুটা এমসিকিউ কোয়েশ্চন এবং ভেরি শর্ট আনসার থাকছে, অর্থাৎ 1 মার্কের 3টা কোয়েশ্চন, আর থাকছে 2 মার্কের 1টা কোয়েশ্চন, 4 মার্কের 1টা কোয়েশ্চন, টোটাল থাকবে 11 নম্বর, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে টোটাল থাকবে 11 নম্বর। দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে 1 মার্কের 2টা মাল্টিপল কোয়েশ্চন, অর্থাৎ আর 1 মার্কের 4টা থাকবে শর্ট কোয়েশ্চন, আর 2 মার্কের 2টা থাকবে কোয়েশ্চন, আর থাকবে 4 মার্কের 1টা কোয়েশ্চন, টোটাল থাকবে 14 মার্ক, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার থেকে, অর্থাৎ টোটাল কেমিস্ট্রিতে থাকবে 4টা এমসিকিউ, আর থাকবে 7টা ভেরি শর্ট আনসার, 2 মার্কের কোয়েশ্চন থাকবে 6টা, সরি হ্যাঁ 2 মার্কের কোয়েশ্চন থাকবে 3টা, আর কি থাকবে, আর 4 মার্কের কোয়েশ্চন থাকবে 2টা, টোটাল থাকবে 16টা কোয়েশ্চন, 16টা কোয়েশ্চনে থাকবে 25 মার্কস। তাহলে এবার আমি চলে যাই মডেল কোয়েশ্চনে। মডেল কোয়েশ্চনে কি দিয়েছে? এবারে মডেল কোয়েশ্চনে দিয়েছে হাফিয়ালি এক্সামের জন্য এই এই মডেল কোয়েশ্চন অনুসারেই প্রত্যেক বছর তোমাদের এক্সাম হবে। দেখো সঠিক উত্তরটি বাছাই করো, অর্থাৎ এমসিকিউ। এখানে প্রথম কোয়েশ্চনে কি কি বলেছে তোমরা আনসার আমার সাথে সাথে লিখে নিবে। নিচের কোন পদার্থটিতে আন্তরাণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি? দেখো আমি তোমাদেরকে পড়িয়েছি কি কঠিনের আন্তরাণবিক আকর্ষণ বেশি, তরলের একটু কম, গ্যাসের মধ্যে আরও কম, অর্থাৎ এখানে জল তরল, চক হচ্ছে কঠিন, বায়ু হলো গ্যাসীয়, অক্সিজেন হলো গ্যাস, তাহলে এখানে অবশ্যই আনসার হবে কি চক। কোন পদার্থের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি? নিচের পদার্থগুলির মধ্যে চক হবে আনসার, অর্থাৎ এক্ষেত্রে কি আ নম্বরটা হলো আনসার। পরের কোয়েশ্চন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু ড্যাশ কে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি কেলভিনে প্রকাশ করলে কত কেলভিন হবে? দেখো কেলভিনে প্রকাশ করতে গেলে সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করতে হয়, তাহলে 25-এর সাথে যদি 273 যোগ করো তাহলে সেক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার হবে 298। আবার বলছে আনসার কি হবে? 298, অর্থাৎ এক্ষেত্রে আনসার হবে আ নম্বরটা। পরে কোয়েশ্চেন হলো বলো 3 নম্বর, দুধ হলো ড্যাশ জাতীয় কলহেড। দেখো দুধ হলো ইমালশন জাতীয় কলহেড, তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে আনসার হবে ই নম্বরটা, অর্থাৎ আই ই নম্বরটা, রশ্মি ই নম্বরটা, দুধ হলো কি ইমালশন জাতীয় কলহেড। পরে কোয়েশ্চেন বলছে নিচের কোনটি যৌগিক পদার্থ? দেখো নিচের কোনটি যৌগিক পদার্থ? দেখো নিচের গ্রাফাইট হলো মৌলিক পদার্থ, তারপরে পিতল হলো মৌলিক পদার্থ, জল হচ্ছে যৌগিক পদার্থ, পারদ হচ্ছে কি? পারদ হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে অবশ্যই 6 নম্বরটা হবে আনসার, আবার সরি 6 নম্বরটা, জল হলো আনসার, জল কি আছে? জল হলো রশ্মি ই, রশ্মি নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি, পরে কোয়েশ্চনে কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 5 কি কি বলেছে? বরফের গলনাঙ্ক কত কেলভিন? দেখো আমরা জানি বরফের গলনাঙ্ক কত, আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি তুমি কেলভিনে প্রকাশ করো তাহলে 0°C + 273, তাহলে এক্ষেত্রে আনসার হবে কি 273 কেলভিন। লেখানো 5 নম্বর কোয়েশ্চনে আনসার কি 273 কেলভিন। পরে কোয়েশ্চন চলে যাচ্ছি 6 নম্বর কোয়েশ্চনে, 6 নম্বর কোয়েশ্চনে কি বলেছে? বরের এসআই একক কি? ভর, দেখো বরের সিজিএস একক হলো গ্রাম, এসআই একক হলো কি? এসআই একক হলো কিলোগ্রাম। দেখো বরের এসআই একক হলো কিলোগ্রাম বা কেজি, আনসারটা লিখে নাও, বরের এসআই একক হলো কিলোগ্রাম। পরে কোয়েশ্চন কোয়েশ্চন নাম্বার 7, সেভেনে বলেছে উদ্যপাতন হয় এমন একটি পদার্থের নাম লিখো। আবার বলছি উদ্যপাতন হয় এমন একটি পদার্থের নাম লিখো, আনসার হলো নিশাদল। নিশাদলও লিখতে পারো,
বা ন্যাপথালিনও লিখতে পারো, মনে রাখবে ন্যাপথালিনও লিখতে পারো অথবা নিশাতল, তোমার যেটা ভালো লাগে। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, এইটা কি বলছে, একটি তরল ধাতুর নাম লিখো। দেখো আমরা সবাই জানি যে একটা তরল ধাতু হচ্ছে কি, পারদ, পারদ হচ্ছে তরল ধাতু, তাহলে একটা আনসারটা কি হবে, একটি তরল ধাতু হলো পারদ, তাহলে লিখে নাও আনসার হলো পারদ। 8 নম্বর চলে গেলো, এবার চলে আসছি আমরা কি 9 নম্বর কোয়েশ্চনে। 9 নম্বর কোয়েশ্চনে কি বলছে, টিন্ডাল প্রভাবের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, টিন্ডাল প্রভাবের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, আনসার হলো কি, ধূলিকণা দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ টিন্ডাল প্রভাবের সাহায্যে ঘটে, আনসার কি, ধূলিকণা দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ। পরে কোয়েশ্চন কি হবে, পরে কোয়েশ্চন বলে টিংসার অফ আয়োডিন কি, আবারও বলছি টিংসার অফ আয়োডিন, মনে রাখবে অ্যালকোহলে দ্রবীভূত আয়োডিনের দ্রবণকে টিংসার অফ আয়োডিন বলে, আবার বলছি অ্যালকোহলে, আনসারটা লিখে নাও, অ্যালকোহলে দ্রবীভূত আয়োডিনের দ্রবণকে টিংসার অফ আয়োডিন বলে। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, 11-এ কি বলছে, পচাডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি, আনসার পচাডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম হলো হাইড্রোজেন সালফাইড বা H2S, লিখে নাও পচাডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড বা H2S। পরে কোয়েশ্চন, এবার চলে যাই কোয়েশ্চেন নাম্বার 12, 12-তে কি বলছে যে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। দেখো বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভরশীল, যে যে বিষয়গুলির উপর নির্ভরশীল, এক হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল, বাষ্পায়নের হার, পরেরটা কি উষ্ণতা, পরেরটা হচ্ছে বায়ু প্রবাহ, আর্দ্রতা এবং তরলের উপর চাপ। আবার বলছি বাপসানের হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এখানে আমি সম্পূর্ণটা কোয়েশ্চনকে বুঝিয়ে দিয়েছি, যেহেতু কোয়েশ্চনটা 2 মার্কের সেই জন্য তোমরা শুধু লিখে দেবে বাপসানের হার, 1 নম্বর দিয়ে লিখে দেবে, ক নম্বর দিয়ে নেবে তরলের উপরিতলের ক্ষেত্রফল, এখানে এটা ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে বাষ্পায়নের হার তত বাড়ে। আর কি বলেছে, আর বলেছে উষ্ণতার উপর, উষ্ণতা বাড়লে অবশ্যই বাষ্পায়ন বৃদ্ধি পায়, বায়ু প্রবাহ হইলে জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, আর্দ্রতা জলীয়বাষ্প, আর্দ্রতা বেশি হলে বাষ্পায়ন কি হয় কম হয়, আর আর জলীয়বাষ্পে বাষ্পায়নের হার কম থাকলে আর্দ্রতা বেশি, আর্দ্রতা কম হলে কি তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তরলের উপর চাপ, তরলের উপর চাপ, বায়ুমণ্ডলের চাপ যত কম হয়, তরলের উপর বায়ুমণ্ডলের চাপ যত কম হয় বাষ্পায়নের হারও তত বেশি হয়। তাহলে 2 মার্কের জন্য এই পুরোটা আনসার দিতে হবে না, শুধু মেন পয়েন্ট দিয়ে দিয়ে দিলেই হবে, যেমন 1 নম্বরে তরলের উপরিতলের ক্ষেত্রফল, এরপরে ক নম্বরে, খ নম্বরে উষ্ণতা, গ নম্বরে বায়ু প্রবাহ, গ নম্বরে আর্দ্রতা, এরপরে তরলের উপর চাপ, এই 4টা পয়েন্ট দিয়ে দিলেই চলবে, এখানে ডিটেলস বলতে হবে না। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো, তারা বলে দিয়েছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো, তাহলে কি হবে, দুটা পার্থক্য বলেছে, আমি 4টা দিয়ে দিয়ে দিয়েছি, তোমার যেটা ভালো লাগে সেটা লিখে নিবে। কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না, ভৌত পরিবর্তনের নতুন পদার্থ সৃষ্টি হয় না, অর্থাৎ এটা অস্থায়ী পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের সম্পূর্ণ নতুন পদার্থ সৃষ্টি হয় বা সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়, ভৌত বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়, এক্ষেত্রে বস্তুর ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, বস্তুর অনুগঠনের পরিবর্তন হয় না, এক্ষেত্রে বস্তুর অনুগঠনের পরিবর্তনে সম্পূর্ণ নতুন পদার্থ সৃষ্টি হয় রাসায়নিক পরিবর্তনে, বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না ভৌত পরিবর্তনে, এখানে রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে তোমরা যে কোনো দুটা পয়েন্ট দিলি দিলেই হবে, কারণ কেননা তারা বলে দিয়েছে যে দুটা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষাতে বলতে পারে যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লিখো এক্ষেত্রে বা 4টি লিখো সেক্ষেত্রে, তখন তুমি কি করবে, সেক্ষেত্রে 4টা তোমার দিতে হবে। পরে কোয়েশ্চন, কোয়েশ্চেন নাম্বার 14, 14-এ কি বলছে, তোমাকে একটি বর্ণহীন তরল দেওয়া হলো, মনে রাখবে একটা বর্ণহীন তরল দেওয়া হলো, তুমি কিরূপে প্রমাণ করবে যে তরলটি জল, তোমাকে একটা তরল দেওয়া হলো, তুমি কিভাবে বুঝবে এই তরলটা যে জল, এখানে আমি সম্পূর্ণটা আনসার দিয়ে দিছি। দেখো প্রদত্ত প্রদত্ত বর্ণহীন তরলটি জল কিনা তা বোঝার জন্য সম্ভাব্য উপায়গুলি হলো, 1 নম্বর, প্রতিটি বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক থাকে, যদি উত্তপ্ত বর্ণহীন তরলটি 100°C এবং হিমাঙ্ক 0°C হয়, তবে নিশ্চিতভাবে বলা যায় প্রদত্ত তরলটি জল। দেখো যদি তার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি হয়
এবং যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরলটি জমে যায় তবে তুমি কি বলবে, তবে বলবে তরলটি জল, কারণ বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি সি এবং 0 ডিগ্রি সি। এই হলো একটা বুজার দিক। আরেকটা বুজার দিক হলো, অথবা কিছু পরিমাণ অনাদ্র সাদা কপার সালফেটকে তরলটির সংস্পর্শে আনা হলো, কপার সালফেটের বর্ণ সাদা থেকে নীল হয়ে গেলে বুঝতে হবে তরলটি জল। মনে রাখবে কপার সালফেটের বর্ণ যদি নীল হয়ে যায় তবে বুঝবে যে তরলটা হচ্ছে জল। এর কারণ অনাদ্র কপার সালফেটের জলীয় দ্রবণে অসংখ্য জলের অণু গ্রহণ করে নীল বর্ণের তুতে পরিণত হয়, যেমন CuSO4+5H2 প্লাস গিবস CuSO4, 5H2O। তাহলে তুমি বুঝবে যে ওই যে দ্রবণটা দিয়েছে সেটা হলো বর্ণহীন দ্রবণটা হলো জল। পরে কোয়েশনে যাই, কোয়েশ্চেন নাম্বার হলো পনেরোর খ বলছে, শীতকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন? সেটা শীতকালেই হোক বা গ্রীষ্মকালেই, সরি গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন? দেখো মাটির কলসিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। আর বলছি কোয়েশ্চনটা কি, কোয়েশ্চনটা বলে শীতকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? দেখো মাটির কলসিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে জল বাইরে চুইয়ে পড়ে। আবার বলছি মাটির কলসিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে জল বাইরে বেরিয়ে আসে চুইয়ে, সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য নীলতাপের দরকার, সেই নীলতাপ মাটির কলসির ভিতর থেকে গ্রহণ করে, ফলে মাটির কলসির জল ঠান্ডা হয়। আবার বলছি মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে মাটির কলসির জল বাইরের গায়ে চুইয়ে পড়ে, সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় নীলতাপ কলসির জল থেকে গ্রহণ করে, তাই মাটির কলসির জল ঠান্ডা হয়। পরে কোয়েশ্চনে কি বলবো, পরে কোয়েশ্চন হলো মিশ্রণ এবং যৌগের দুটি পার্থক্য লেখ। এটা 16 নম্বরের ক, মিশ্রণ এবং যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ। তাহলে আমি কি দিয়েছি, দেখো আমি এখানে তিনটা পার্থক্য দিয়েছি, প্রথমে দিছি যৌগিক পদার্থ, পরে দিছি মিশ্র পদার্থ। দুই বা ততোধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট ভরের অনুপাতে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে। আর এদিকে হচ্ছে কি, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো অনুপাতে মিশে যৌগ উৎপন্ন করে। যৌগিক পদার্থ সর্বদা সমসত্ত্ব হয়, মিশ্র পদার্থ সমসত্ত্ব ও অসমসত্ত্ব উভয়ই হতে পারে। পরের পয়েন্ট কি বলেছে, উপাদানগুলি নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে নতুন ধর্মবিষ্ট পদার্থ উৎপন্ন করে। যৌগের ক্ষেত্রে মিশ্র পদার্থে মিশ্রণে নতুন ধর্মবিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয় না। পরে কোয়েশ্চন 16 খ, এখানে কি বলেছে, ইন্টারেস্টিং ব্যাপার, এখানে একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে, 293 উষ্ণতায় 37 গ্রাম খাদ্য লবণকে 100 গ্রাম জলে দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো, দ্রবণটির ওই উষ্ণতায় দ্রবণটির গাঢ়ত্ব কত? আবার বলছি 293 ডিগ্রি সি উষ্ণতায় কি করা হলো, 37 গ্রাম লবণকে 100 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো, দ্রবণটির গাঢ়ত্ব কত? অর্থাৎ এটা একটা অঙ্ক তোমাকে করতে হবে। তাহলে এখানে কি দিছে, সোডিয়াম ক্লোরাইডের খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইডের ভর কত, ভর দিয়ে দিছে তারা 37 গ্রাম, অর্থাৎ 36 গ্রাম। দ্রাবকের ভর, দ্রাবক মানে কি জল, দ্রাবক হচ্ছে কি, দ্রাবক হচ্ছে এখানে লবণ আর দ্রাবক হচ্ছে জল, জলের ভর 100 গ্রাম, মনে রাখবে। তাহলে টোটাল দ্রবণ কতটুকু আছে, অর্থাৎ এই দ্রাবটা যখন দ্রাবকের মধ্যে গলবে, দ্রাবকের ভর হলো 100, তার মধ্যে দিবে কি লবণ কত গ্রাম দেবে, 37 গ্রাম, মিন্স দ্রাব দেবে, তাহলে দ্রাব প্লাস দ্রাবক ইকুয়াল টু হচ্ছে দ্রবণ, দ্রবণের ভর কত, দ্রবণের ভর হচ্ছে টোটাল 137 গ্রাম, দুটাকে যোগ করতে হবে। তাহলে দ্রবণের গাঢ়ত্ব কি, আমরা জানি দ্রবণের গাঢ়ত্ব ইকুয়াল টু দ্রাবের গাঢ়ত্ব ডিভাইডেড বাই দ্রবণের গা সরি দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর ইন্টু 100। তাহলে এখানে দ্রাবের ভর আমরা জানি 37, আর দ্রবণের ভর কত, 137 বসালাম ইন্টু 100 করলে পরে 26.747% হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এইবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে